শ্রীমদ ভাগবত গীতার এক পাতা করে পড়বেন, এইদিকে মাইরা, যে যেখানে দাঁড়িয়ে আছেন প্রত্যেকটি হিন্দু জাতির প্রত্যেকটি মানুষকে একটা নিবেদন করে দিয়ে যাবেন। এই যে আপনারা গীতাটা দেখতে পাচ্ছেন, দোকান থেকে কিনলে 5 টাকা দাম, খুব বেশি হলে 10 টাকা যদি বেশি নিতে চাই। আপনার বাড়ির বাচ্চাটা স্কুলে যাচ্ছে, তো আপনি বাড়ির বাচ্চাটার ব্যাগে একটা পলিথিনের ভেতরে এইটা ভরে দিন, খুব ভালো করে শুনবেন, এইটা ভরে দিন, দেখবেন আপনার বাচ্চা ঠিক ফিরে আসবে, কোনো অসুবিধা হবে না। এটা হলো ভগবান স্বয়ং আপনার বাচ্চাকে থাকবে। দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, বহু দূরে যাবেন জানতো আপনারা, মোটরসাইকেলে সাইকেলে, আপনাদের কাছে নিবেদন রইল এই গীতাটাকে আপনারা কাছে রাখবেন, কারণ আমার এই নেটের গান শুধুমাত্র একটা জেলা নয়, আজ 18-20টা জেলাতে যাচ্ছে, এমনকি বাংলাদেশে যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, ইংল্যান্ডে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে, দুবাইয়ে যাচ্ছে। বলবেন কেন, বহু হিন্দু মানুষ দুবাইয়ে থাকে, ইংল্যান্ডে থাকে, আমেরিকা থাকে, প্রায় দিন রাত্রি 11টার পর থেকে কীর্তনের পর থেকে আমাদেরকে ফোন করে, দাদা গান শুনছিলাম, গীতার কথা বলেছেন, আমি গীতা রেখেছি। একজন অটো চালক, সে বলে আমি অটো চালাই কিন্তু আপনার কীর্তনটাকে লাগিয়ে যাই, আমার মন ভরে যায়, আর গীতার কথা বলেছেন, আমি গীতা রেখেছি, বিপদ থেকে বেঁচে গেছি। আপনাদেরকে বলে রাখি, অনেক দূর দূরান্তে যাবেন আপনারা, একটা করে গীতা ব্যাগের মধ্যে রাখবেন, এটা বলে রাখি। স্বামী বিবেকানন্দের মাথার মধ্যে একটা পাকড়ি বেঁধেছিল, তার মধ্যে একটা গীতা ছিল। এই গীতার উপকারিতা বলি, একজন মেয়ে সেদিন বলছে, ফোন করেছে আর বলছে একটা কথা, বাবা মরে যেতাম। বলে কেন, বলছে আমি গীতা পড়ছিলাম আমার বাড়িতে, আম গাছের নিচে, আমার উঠানে আম গাছ ছিল, হঠাৎ ঝড় এলো, একটা বড় ডাল আমার মাথার উপরে পড়লো। অবাক হবেন আপনি, বাড়ির লোকগুলো সব চিৎকার করে বলছে, মা মরে গেল, মা মরে গেল। কিন্তু হলো কি, আমি মরলাম না। বলে কেন, ডালটা এমন ভাবে পড়েছে আমার পাশ দিয়ে পেরিয়ে গেছে, গীতাতে টাচ হয় নাই, আমার বডিতে কিছু হয় নাই, আমি সুস্থ হয়ে গেছি। একজন ভদ্রলোক কয়েকদিন আগে ফোন করছেন, বাবা আমার 81 বছর বয়স, সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে যাই, এক জায়গাতে একটা গাড়ি এসে স্পিডে আমার সামনে ব্রেক কষলো, মানে মেরে দিত আর কি, আমি আছাড় খেয়ে পড়ে গেলাম নিচে। কিন্তু আমি সেদিন থেকে বুঝলাম, আপনার কথা একটা গীতা রেখেছিলাম, আপনাকে কোটি কোটি প্রণাম। বললাম আপনার বয়স কত, 81 বছর। আমার বয়স কত, 45। তাহলে 45-81 আপনার আমি ছেলে, আমাকে প্রণাম করবেন না, আশীর্বাদ করুন যেন জীব জগৎকে কিছু দিয়ে যেতে পারি। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবার কাছে নিবেদন রইল, এই গীতাটা বাচ্চার জন্য মিষ্টি আনছিলেন 5 টাকা দামের, 10 টাকা দামের খেলনা আনছিলেন, লজেন্স আনছিলেন, ক্যাডবেরি আনছিলেন, একদিন আনবেন না, একটা গীতা এনে বাচ্চার ব্যাগে ভরে দিন। দাদা ভাইরা সবাই রাখুন, মায়েরা সবাই রাখুন, গীতা যে রাখবে দেখবেন কি উপকারিতা। অনেকে নেটে গান শুনেছেন আমার, আপনারা জানেন আমি কলকাতা থেকে গান করে বাড়ি যাচ্ছিলাম, শক্তিগড় যেখানে ল্যাংচা বিখ্যাত, ওখানে এসে ড্রাইভার ঘুমিয়ে গেল, আমার গাড়ি 4 পাল্টি মারলো, অবাক হয়ে যাবেন, 2000 লোক দাঁড়িয়ে আছে ডেড বডিটাকে দেখবার জন্য, কিন্তু অবাক হয়ে যাবেন, আমাদের যখন গাড়ি কেটে বের হলো, বের করলো আমরা সোজা দাঁড়িয়ে গেলাম, পুলিশ অফিসার চমকে উঠলো, জিজ্ঞেস করলো প্রদীপ বাবু বাঁচলেন কি করে, বললাম স্যার এইটার জন্য বেঁচে গেলাম। উনি বললেন 10 দিন পর আমার থানায় যাবেন, 10,000 টাকা নিয়ে গাড়িটা টেনে নিয়ে যাবো, টাকা লাগবে। আমি গেলাম 10,000 টাকা নিয়ে টেবিলে নামিয়ে দিলাম, জিজ্ঞেস করলো পুলিশ অফিসার টাকা এনেছেন, এই তো দিলাম, টাকাটা আমায় দেবেন না, ওটা রেখে দিন গোবিন্দ সেবার জন্য, তবে একটা জিনিস চাইবো দাদা দেবেন। বলে কি, একটা গীতা দেবেন আমাকে। আমি গীতাটা দিলাম, আমার পকেটে ছিল ওটা, বলে আমি গীতা নিয়ে কি করবেন, বলছে প্রদীপ বাবু অচৈতন্য শরীরে চৈতন্য বিহীন, চেতনা না থাকলে চৈতন্য পাওয়া কঠিন, মানুষ যতক্ষণ না ঠকে ততক্ষণ শেখে না, দেখবেন আপনারা এই দিয়ে দেখান, যতক্ষণ না ঠকে ততক্ষণ শেখে না। মায়েরা আমি দেখেছি এমন এমন জায়গাতে বিখ্যাত ডাকাত, সে সাধু সেজে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক আটকে হরিনাম করাচ্ছে, আমাকে বায়না করেছে, প্রায় 50 বছর বয়স, একবার গুটগুটে চেহারা, ট্রাক আটকে টাকা আদায় করছে, প্রথম বায়না। জিজ্ঞেস করলাম বাবাজি শরীরটা তো আপনার বেশ ভালো, আপনি তো বেশ মস্তান মস্তান ভাব আপনার, এখন আপনি বৈষ্ণব মানুষ কেন লাঠি দিয়ে এরকম করে ট্রাক আটকাচ্ছেন কেন, বলছে বাবা না আটকালে দেবে না, আসলে পশুটা এখনো ভেতরে আছে, স্বভাবটা যায় নাই, আমি পশুই ছিলাম। বললাম কিরকম, বলছে আমি চুরি করতাম, ডাকাতি করতাম, কত মায়ের ছেলেকে কোল থেকে তুলে নিয়ে মেরে দিয়েছি পায়ে বুকে পা দিয়ে, কত পাপ আমার হয়েছে, শুনে নিন, পাপ আর পারা কোনোদিন সহ্য হয় না, এ কিন্তু ভোগ করতে হবে, তবে প্রচুর পাপ যদি কেউ করে আর হরিবাসরে যদি বারবার হরিনাম শোনে, তবে তার অনেক পাপ দূর হয়ে যায় মা, অনেক পাপ খণ্ডন হয়ে যায়।
बाबाजी बोलें एक जगह डाकाती करे दस जन छूट जन्म करलम सबाई पाली गलो आमार पेछने दो हजार लाठी आसछे चोर 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 एबार आमी धरा पड़ब किन्तु हठात देखलाम पुकुर पर एक आश्रम छोट्ट कूड़े घर भेतरे बसे आछे एक साधु बाबा छाई भस्म मेखे आगुन जालिए बसे आछे शीतेर दिन एक लाल कपड़ पड़े आमी जखन तार पाशे गेलाम तार कपड़टाके केड़े निये पड़े निलाम छाई भस्म मेखे निलाम देखलाम सबाई चोर चोर बोले आसछे साधु बाबाके एकबार प्रणाम करछे आमाके एकबार प्रणाम करछे आमी तखन मने मने भाबलाम একদিন সাধু সেজে যদি এত প্রণাম পাওয়া যায় প্রকৃত সাধু যদি আমি হয়ে যাই সেদিন আমি নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল এজন্য চোর সাধু হয়ে যায় সে পর্যন্ত না ঠকা পর্যন্ত শেখে না আপনাদের কাছে নিবেদন রইল গীতা আপনারা রাখবেন তৃতীয় নিয়ম কি মা তুলসী গাছে এক ঘটি করে জল দেবেন হরে কৃষ্ণ তুলসী গাছে এক ঘটি করে জল দেবেন তুলসী গাছ লাগাবেন কি বার বুধবার কি বার বললাম জোরে বলুন না একটু জোরে বলতে হবে কিন্তু বুধবার তুলসী গাছে জল দেবেন কিন্তু পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না তুলসী গাছে পাতা তুলবেন পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না আপনারা প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুসলিম ভাইরা নামাজ পড়ে না ওদের শাস্ত্র বলল ওইদিকে কাবা মসজিদ আছে ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে আর হিন্দু জাতির বলল পূর্ব দিকে সূর্য দেবোদয় হয় সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না মায়েরা যখন তুলসী গাছে জল দেবেন যে কাপড়টা পরে কীর্তন শুনতে এসছেন ওই কাপড়টা পরে দেবেন না একটা লাল পেরে সারাসারি কিনুন ভগবানের সেবার জন্যে ওই কাপড়টা পরে আপনি জল দিন তবে হ্যাঁ ভিজে কাপড়ে জল দেবেন না শুকনো কাপড়ে প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে নিবেদন স্নান করে আপনি টিফিন খান কিন্তু স্নান করুন স্নান করে অন্তত পবিত্র ভাবে আপনাকে পাঁচটা মিনিট গোবিন্দের মন্দিরের জন্য এক ঘটি জল দিয়ে মন্দিরে এক ঘটি জল দেবে একটা ধুতি পরে কিংবা গামছা পরে পারলে কোঁচা পরে এ শপথ নেবেন কাল থেকে বাড়িতে গিয়ে যে আমি তুলসী গাছে জল দেবো তবে আমি সেবা করব প্রত্যেক দিন জল দিন দেখবেন বাড়িতে যা অমঙ্গল ছিল তা মঙ্গল হয়ে যাবে বাড়ির অনেক অশুভ শক্তি দূর হবে যে ছেলের রোজগারের হাত ভালো নাই সেটি বারবার তুলসী মন্দিরে জল দিয়ে গোবিন্দকে প্রণাম করে আর তুলসী মন্দিরে গাছে জলটা একটু করে মুখে নিয়ে নিতে পারে তবে তার শরীর নীরব হয়ে যায় প্রত্যেক দিন একটা করে তুলসী পাতা যদি গোবিন্দের প্রচরণে দিয়ে মুখে দিতে পারে তবে তার শরীরে অনেক রোগ হয় না এগুলো আমরা জানি কিন্তু আমরা ব্যবহার করি না ব্যবহার করলেই লাভ আছে মায়েরা তুলসী গাছ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ দর্শন করে ছোটখাটো পাপ তা দূর হয়ে যায় তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয় ওই যে তুলসী পাতা তুলবেন তখন কি বলবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জলটা ঢালবেন তখন এই গানটা গাইবেন সবাই মিলে তালি দিয়ে আমার সঙ্গে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী বাহ রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী আজকে যদি এক পালা কীর্তন শুনতে শুনতে নাম নাম তুল দু চারজন নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী ঘরের কথা চিন্তা করছে আর কি আরে জোরে দিন এত জোরে দেবেন যেমন দেখবেন আপনি যদি গণককে হাত দেখান এই তোর হাতের রাখা খারাপ বৃহস্পতি খুব দুর্বল একটা দু হাজার টাকা দামে পাথর নিতে হবে কোনো পাথর নিতে হবে না যদি হরিনামের তালি দেওয়া হয় সব দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয়ে যাবে একসঙ্গে তালি তালি নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী জলটা ঢালবেন তো জলটা ঢালার পর এই দেখুন গলায় কাপড়টা নেবেন দাদা ভাইরাও তাই গলায় কাপড়টা নেবেন জলটা ঢালার পর তিনবার ঘুরে ঘুরে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ও যে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী যে তোমার নামে লয় মন মাংসা পূর্ণ ও জানি যে তোমার নামে লয় মন মাংসা পূর্ণ হয় যে তোমার নামে লয় তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ করে করমরি বৃন্দাবন বাস ও যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করমরি বৃন্দাবন বাস ও যে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ও যে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী তুলসী দেবী
মায়েরা গর্ভে সন্তান এলে মা যা খায় বাচ্চা তাই, জোরে বলুন, মা যা খায় বাচ্চা তাই, মা যা দেখে বাচ্চা তা, মা যা শোনে বাচ্চা তা, মা যখন ঘুমায় বাচ্চা তখন, প্রমাণ কি শাস্ত্রের দিকে? অর্জুনের স্ত্রীর নাম কি? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। যে বাচ্চাটা তখন নাচছিল তাকে হরিবাসর থেকে তুলবেন কেন? ও যেতে চাইছে না, ওকে জোর করে এমন কাজ করবেন কেন? এইটাই আমার সবচেয়ে দুঃখের ব্যাপার। ওইটুকু বাচ্চা মায়ের দিকে টান টানছে, হাত তালি দিচ্ছে, আর উনি টেনে টেনে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। আমার দুঃখ আমার এইটাই যে একজন হরিভক্ত হতে চলেছে আমরা এই কাজ করব কেন? এইটুকুটুকু মুসলিমদের বাচ্চারা টুপি পরে মসজিদে যখন যায় না, আর ছোট বাচ্চারা রোজা রাখে না, তখন মুসলিমদের মেয়েরা বলে, আমি শুনেছি, এ খোকা বাহ, রোজা রাখ, আল্লাহ তোর বরকত করবে, ওরা খুশি হয়। আর আমাদের মায়েরা একাদশী পালন করলে ছেলে যদি বলে, মা আজকে তুমি কিছু খাবে না, আপেল লেবু কলা খাবে, ভাত খাবে না, আজ তোমার সঙ্গে আমি আপেল লেবু খাবো, চুপকার, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে, মরবি, বুড়ো হবি তখন করবি। বরং ধর্মটাকে নষ্ট করছে। আপনার বিচার করে বলুন কে নষ্ট করছে? একমাত্র মা নষ্ট করছে, সবাই নষ্ট করছে। তাই বাচ্চা যদি কীর্তন শুনতে চায় তাকে জোর করে দেবেন না, আপনি কারো সঙ্গে গল্প করে কীর্তনে বাধা দেবেন না। প্রেম সে মায়েরা সবাই লক্ষ্য করুন, কি বললাম? যদি বলুন রাধা রানী কি? আচ্ছা অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। তার পেটে কে ছিল মা? কে ছিল? অভিমন্যু। অভিমন্যু যখন পেটে ছিল অর্জুন তখন কি করেছিল? সুভদ্রাকে চক্র ঘুরিয়ে ঢোকার গল্পটা বলেছিল। মা যখন জেগেছিল গল্প শুনেছিল ঢোকার, বাচ্চাও ঢোকার গল্প শুনেছে। মা যখন ঘুমিয়ে গেছে বেরোবার গল্প বলেছে, ভুলে গেছে। মায়ের জন্য বাচ্চা কি হলো? মা মরে গেল। এদিকে তাকান, পেটের মধ্যে বাচ্চা থাকলে মা যা খায় বাচ্চা তাই খায়, মা যা দেখে বাচ্চা তাই দেখে। আমার দিয়ে নজর করবেন, এখনকার মেয়েরা দেখবেন পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু বলে, কি আমি কি করব? বলে, ওষুধ লিখে দিলাম, ঘর যা, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকবি, আর রিমোট টিপে টিপে টিভিতে সিরিয়াল দেখবি। দেখবেন মাগুলো কি করে, আপনাদের দিকে জন্য বলি না, অন্যদিকের জন্য বলছি, মাগুলো কি করে পেটে বাচ্চা থাকলে ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে রিমোট টিপে টিপে টিভিতে সিরিয়াল দেখে, আর বাচ্চা যখন জন্ম নেয় তখন টুক টুক করে তাকায়। মেয়েটি বলে, বাবা রে আমার খোকা কি তাকাচ্ছে গো, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে, না ও রিমোট খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আপনি রিমোট মেরেছেন বলে রিমোট খুঁজছে। আবার দেখবেন পেটে বাচ্চা থাকলে সাত মাস বয়সে কি খাওয়াতে হয়? জোরে বলুন, জোরে বলবেন, কি খাওয়াতে হয়? সাত খাওয়াতে, আমাদের মেয়েদেরকে সাত খাওয়াতে যাওয়া হয়, কিন্তু মায়েরা বলুন সাত খাওয়ানো মানে কি? পেটে বাচ্চা থাকলে সাত মাস বয়সে কৃষ্ণ আমাদের দেখা দেয় গর্ভের মধ্যে, ওই জন্য সেদিন কৃষ্ণের প্রসাদ নিয়ে যাওয়া হয়। সেদিন কি নিয়ে যাওয়া হয়? কৃষ্ণের প্রসাদ। ওই দিন সাধুগুরু বৈষ্ণব উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়, তবে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কিন্তু আমাদের সমাজের মেয়েরা কি করে? আপনাদের এখানে অন্য জায়গার জন্য দেখবেন সাত মাস বয়সে পেটে বাচ্চা থাকলে ফুচকার দোকানে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফচকে ছেলের জন্ম। ওই জন্য হিন্দুর বাড়িতে ফচকে ছেলের জন্ম হচ্ছে। যদি না হয় তাহলে আমরা যখন কীর্তন করতে যাই আমাদের খোল করতাল দেখে কিছু হিন্দু চ্যাংরা ছেলে ঠাট্টা করে বলে, হরি বল হরি বল। হিন্দু চ্যাংরা ছেলেরা আমাদের খোল করতাল দেখলে বলে, এটা কীর্তনে দল যাচ্ছে, হরি বল হরি বল করে বলে। আমি তখন মনে মনে ভাবি তো চোদ্দ গোষ্ঠীর ভাগ কবার হরি বল বলতে পেরেছি। বাবা যদি আমরার মতো হয় তাহলে টক বাচ্চাই জন্ম দেবে, আর বাবা যদি আমের মতো হয় তবে পবিত্র বাচ্চা জন্ম দেবে। কিছু মনে করবেন না মা। দেখবেন দুর্গা পূজার সপ্তমীর দিনে মা আসে, আপনারা কি করেন? ঢাক ঢোল বাজিয়ে মাকে আনেন, জোরে বলুন, হ্যাঁ না আনেন না। কিন্তু দশমীর দিনে বিজয় হয় তখন কি করেন আপনারা? চোখের জল দিয়ে মাকে বিসর্জন দিন। কিন্তু আমাদের ছেলেরা কি করে বলুন তো? এমন ডিজে বাজায় মা বলে এই বছর এলাম, পরের বছর আসার কোনো সুযোগই নাই। এই জন্য আবার কোনো ছেলে যদি ডিজে বাজায় আর ডিজেতে নাচে মদ খেয়ে তার বাবাকে বলা হয় আপনার ছেলেগুলো কি করছে, তখন বাবাটা বলে চার দিন আনন্দ করবে না। বাবা যেমন বাচ্চা তেমন, একটু চিন্তা ভাবনা করছে না ধর্মটা কোন জায়গাতে যাচ্ছে। এই জন্যে আসতে এই জন্য বলে রাখি, প্রায় জায়গায় কীর্তন করতে যাচ্ছি সবাই বলছে প্রদীপ বাবু আর আমরা ড্যান্স হাঙ্গামা করাবো না। বলে কেন? ড্যান্স হাঙ্গামাতে এত লোক হয় না, এক ঘন্টা পরে সব আউট হয়ে যায়। আর হরিনাম এমন একটা জিনিস, এখন মানুষ হরিনাম শুনতে খুব ভালোবাসে। আপনার লক্ষ্য করুন আজকে হরিবাসনটার দিকে তাকান, এত প্রেম সাপ্তাহ বসে আছেন। ড্যান্স হাঙ্গামা হলে মারামারি ঝগড়া হতো, কিন্তু এটা হচ্ছে প্রেমের জায়গা, প্রেমানন্দের তাই গো। এই দিকে তাকান, জন্ম নিচ্ছে কে? দুঃখী কৃষ্ণ দাস। মায়েরা সব একটু মাথায় কাপড় দিন, দাদা ভাইরা বাবু হয়ে বসুন। জন্ম নিচ্ছে কে? দুঃখী কৃষ্ণ দাস। কিভাবে? ধারেন দাতে জন্মিল দুঃখী মন্ডল, জন্মিল দুঃখী মন্ডল, ধারেন দাতে জন্ম
दुखी मंडल जनमने रे ¡Gracias!